রিমাকে গুম করা এবং মোরর বাড়িতে হামলা করার অভিযোগে আপনাকে গ্রেপ্তার করা হলো। কনস্টেবল জি স্যার, নিয়ে আসুন স্যার। আমার কথা শোনেন স্যার। সাসা, আমি তাহলে লতিফ গো বাড়িতে যাই। লতিফের অবস্থা বেশি ভালো না, ওরা ডাক্তারের কাছে নিতে হইব। আচ্ছা ছোট আম্মা, আপনি কি এই মোরর বাড়ির ধ্বংস করতে চাইতেছেন? মোরর সাহেবের মেয়ে মানে আপনার ছেলের বউ এখন কোথায়? আমার বৌমারে তো মোরর বাড়ির লোকজন তুইলা নিয়ে গেছে স্যার। আব্বা বরাব্বা, আমার থানায় নিয়ে যেতেছে, তোমরা কিছু একটা করো। এই সুযোগে রিমারে খুঁজা বাইর করতে হবে মাস্টার। কসুডম্মা, আমি গোপনে গোপনে খোঁজ করতেছি। মোরলরা নিজেরা ভাবিরে গুম করে এখন বাইজানের উপরে দোষ দিতেছে। শোনা বইন, তুমি ওগুলোকে পারবা না, মোর বাড়ির লোকজন ভালো না। আমি একলাই 100 অগরাজকে একবার শেষ করে ফেলামু। আজকে রিকশালার বাড়িঘর সব ঘুরাই ফেলবো। ওই যে ছোট লোকের মায়া, মারো সবাই ওরে। সোনা তুমি, রতন আপনি, তোমাদের কি কইতাছি? মারতে কইতাছি না, নালে ছাড়ো আমি মারি। এক পা আগাইলে একবারে জানে মাইরা ফেলামু। সোনা তুমি এখানে? মোরল বাড়ির লোকজন আমার ভাবিরে তুইলা নিয়ে গেছে আর আমার ভাইরে জেলে পাঠাইছে। সোনা তুমি সোহাগের বোন? হ। আপনি এগুলোকে কেন? আমি মোরলের পোলা, রিম আমার বোন। রতন, তুই মায়ের দিকে হঠাৎ চুপসে গেলি কি রে? রতন, তুই এই মায়ের চিনস কেমন করে? কেমনে চিনি রে, দেখার দরকার নেই, আমারে ওরে মারতে দাও। খবরদার, কেউ আগাইবেন না, আপনারা সবাই বাড়িতে যান। সুয়ানা প্লিজ বাড়িতে যাও। তুই কি পাগল হয়ে গেল নাকি? এই এমন করতেছিস কেন তুই? ভাইজান ঠান্ডাও, তোমরা বাড়িতে যাও। বল চলো বাড়িতে, চলো চলো। এ রতন, তুই কি করলি? আমি জানি না, আর জানলেও কমু না। মিশা কথা কেন কইতাছেন সম্বন্ধী? কি কইলি তুই? জীবনে অনেক বেহায় মানুষ দেখছি, এ আপনার মতন বেহায় আমি জীবনেও দেখি নেই। তুমি আমার যতটা বেহায় মনে করতেছ, আমি তার চাইতেও বেশি বেহায়। এই ডামি কি করলাম, মোরল বাড়ির পোলারে ভালোবাসলাম। সোহানা রিমার ননদ, এ আমি কি পরিচয় পাইলাম? যারে এত ভালোবাসলাম তার এ কি পরিচয়? বাড়ি থেকে কোনো দিন মাইনা নিব না সোহানারে, আমি সোহানার ছাড়া বাঁচবো না। এখন আমি কি করব, জীবনে প্রথম যারে ভালোবাসলাম হেই মোরল বাড়ির পোলা। হে মাবুত, সোহানা কি আর আমারে ভালোবাসবে? মোরল বাড়ির লোকজন রে দুই চক্ষে দেখতে পারি না, রতন রে আমি কেমনে ভালোবাসলাম। কাল সোহানার বাড়িতে যাব,
যেমনি হোক সুহানার বুঝাইতে হইব। যেমন করেই হোক রতনরে ভুলতে হইব। আমার ভাইরে যারা জেলে দিছে তাগুলোকে আমার কোনো সম্পর্ক নাই। আরেকটা গরিবের সাথে মরল বাড়ির আত্মীয় হইতাছে, মাথাটা নষ্ট হয়ে যাইতাছে। ওই মাইয়া এই বাড়িতে আইলে আমি ওই মাইয়ার সব চুল ছিড়ালাম। রতন ভাই এখন মারতে যায় নাই, বিয়ের পর কি আর মারতে দিব? আমি সহজ সরল একটা মানুষ, আমার সাথে মজা নেই সবসময়। আসসালাম আলাইকুম। রতন নাকি তোরে মারতে দেয় নাই তো গো, কথা কস না কেন? রতন ভাই মনে হয় রিমার ননদের প্রেমে পড়ছে। কি কস এগুলাতে, কি কস? তুমি আমারে মারলে কেন? রাগ উঠে গেছিল, বুঝতে পারি নাই। মোরল বাড়ির লোকজন তো সোহাগ ভাইয়ের বাড়িতে হামলা করতে আইছিল। ওরে মারামারি করতে চাইছিল, তারপর এদিক দিয়ে সোহানা মোরল বাড়িতে হামলা করতে গেছিল। সোহানা একা মোরল বাড়িতে হামলা করতে গেছিল? হ্যাঁ, সোহানার মেলা সাহস আছে। হ্যাঁ, তারপর সোহানার মোরলের পোলা মুখোমুখি হওয়ার পর তো অন্য ঘটনা ঘটে গেছে। কি ঘটনা? অগ দুজনের ভিতরে আগের থেকে একটা গভীর সম্পর্ক আছিল, কিন্তু দুইজন দুইজনের পরিচয় আগের থেকে কেউ জানতো না। সোহাগের লগে মোরল বাড়ির পোলার সম্পর্ক? সোহাগ ভাই বিয়ে করছে মোরল বাড়িতে। তুমি মোরল বাড়ির বড় মাইয়ারে পছন্দ করো, আমি কামের মাইয়ারে। তাইলে সোহানা মোরল বাড়ির পোলার লগে প্রেম করলে এই জায়গায় তো অবাক হওয়ার কিছুই নাই। কথাটা তুই খারাপ কস নাই। এখন সোহাগ ভাইরে জেল থেকে বের করতে হইব, আর ভাবিরও খুঁজে বের করতে হইব। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। আব্বা আমাকে ডাকছেন? হ্যাঁ ভাইজান তো বড় ডাকছে। আব্বা কও কি কইবা? তোমরা কি গতকালকে ওই ছোট লোকের বাড়িতে হামলা করতে গেছিলা? হ্যাঁ আব্বা গেছিলাম, কিন্তু রাস্তা থেকে ফিরে আইছি। মান সম্মান সব শেষ করে দিয়ে আইসস, রাস্তা থেকে ফিরে আইসস কেন? রতন ওই বাড়ির এক মাইয়ারে মারতে দেয় নাই কা? ওই হারামির মাইয়ারে কেন মারতে দেস নাই? আব্বা একটা মাইয়ারকে হাত দাও কি ঠিক হইতো? কেন সুলতান লাগাছ না সুলতান দা মারাইতা? আব্বা রতন মনে হয় মাইয়ারে চিনে। রতন তুই কই মাইয়ারে চিনস? হ্যাঁ ছোট আব্বা পাশের এলাকায় অবশ্যই চিনি, কিন্তু এই মেয়ে যে রিমার ননদ জানতাম না। রিমার ননদ দেখা দুর্বল হয়ে চলাইছো? আব্বা বিষয়টা তা না। সামনে থেকে চা, ভাইজানের মেজাজ গরম, সে কোনো সময় তগরে মেরা দিতে পারে। ভাইজান মোরল বাড়ির ইজ্জত সুরুজ ছাড়া কেউ রাখতে পারবো না, সুরুজ সারানের ব্যবস্থা করেন। বিকালবেলা উকিলের কাছে যাবো, শুরুতে জামিনে সারাই আনবো। চলো ওই পারা যাই। পরিবারের সবার জন্য ইগল ওয়াচ অ্যাপ দেখুন সব কন্টেন্ট সব সময়। গুগল প্লে স্টোর থেকে এক্ষুনি ডাউনলোড করুন ইগল ওয়াচ অ্যাপ। Thank you.
মজা লাগছে। মিজান ভাই এখনো আয় না কেন? ইসরে দিনের বেলা মশায় কামড়াইতে আছে, ভাল লাগতেছে না। গন্ডগোল চলতেছে জানেন না? মরুল বাড়িতে গন্ডগোল আসিল না আবার কবে? এটা অবশ্য ঠিকই করেছেন। রিমা পুরান কি অবস্থা? আর অবস্থা, বন্দি থাকলে কেউ কে বালা থায় সারাক্ষণ কান্দে। রিমা পড়লে অনেক কষ্ট লাগে, আফসোস করা ছাড়া আমাকে আর কিছু করার নেই। ওইদিকে আবার রিমার জামাইরও জেলে দিয়ে দিছে। আহারে, গরিব ফলাটারে জেলে দিয়ে দিল? হ্যাঁ ভাই। আচ্ছা মিজান ভাই, বাদ দেন, আমার খুব খিদা লাগছে, আপনি ভালোবারে পাহারা দেন, গেলাম। ঠিক আছে যান। রতন ভাই কি ওই মেয়েরা সত্যিই বিয়ে করে বাড়িতে আনবো? ওই ফুলার লেগে মনটা কেমন জানি করে, মাথাটা আমার নষ্ট হয়ে যাইতেছে। ওই গরিবগর ভিতরে মনে হয় চুম্বক আছে, খালি টানে। একটা জিনিস বুঝলাম না, দুনিয়াতে এত মানুষ থাকতে এই মোড়ল বাড়ির লোকজন এই গরিব পিছনে পড়ে আসো কেন? আমি সাফ সাফ কয়ে দিতেছি, ওই মাইয়া জানি এই বাড়ির বউ না হয়ে আসে। মাথাটা নষ্ট করে ফেলাইতেছো, আমার কাছে কেন কেন করতেছো কেন? রতন বাইরে গেছি গাও। শোনো ননদিনী, তুমি আবার ওদিকে কারো পছন্দ করো না তো? আমার রুসি এত খারাপ না। রিমার রুসিও তো ভালো আছিল, আমার ভাইরে পাত্তা না দিয়া গেছে একটা রিক্সাওয়ালার লগে। অন থাক বন্দিয়া। ভাবি আমার বোনের কই লুকাই রাখছো? কই বন্দি আছে এটা তো কইতে পারবো না, মোড়ল আব্বার করার নিষেধ আছে। এই চল। তুই পারবি না, তুই কিচ্ছুই করতে পারবি না, তুই এই জায়গায় পয়সা মরবি। আমি তো একলা মরবো, সাথে তো আপনিও থাকবেন, দুজন একলাগে মরবি। আমার বড় আব্বা আমারে ঠিকই বের করে নিব। আপনার দাবি নিছে, বাইরে আসো। তোরে কইছিলাম না বড় আব্বা আমরা বের করে নেব। আর বাইরে আমার প্রথম কাজ কি জানোস? রিমার আরেক জায়গায় বিয়ে দেওয়া। খবর যদি রিমার কিছু হয়েছে আমি কিন্তু কেয়ামত করে আপলাম না। তুই কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু করতে পারুন না। আবার মারামারি করতেছে স্যার, কইতেছি কি খবর মাস্টার? রিমারে খুঁজা পাইছি। রিমার খোঁজ পাইছো? কই রিমা, আমার রিমারে ওরা কই বন্দি করে রাখছে? উত্তর পর একটা ঘরের ভিতরে। আমার নিয়ে যেতে পারবা? অবশ্যই পারবো। আমি আমার বোনের পক্ষে সবসময় ছিলাম আর থাকব। তাহলে রিমার জামাই বাড়ির লোকরে মারতে যাও কেন? আমি আমার বোনরে ভালোবাসি, ওর জামাই বাড়ির লোকজন রে না। হইছে হইছে, এমন সব কথা থাক,
আবার কেউ হই না পালাইব, রাত্রেবেলা আহিস চুপি চুপি তিনজনে যামুনি। এটাই ভালো হইব, তাইলে এখন আমি যাই। আসসালামু আলাইকুম। আমি তোমার সবসময় অনেক ভালোবাসি। আমাকে বন্ধে বিরক্ত করস কে? আমি সুয়ানের ভালোবাসি। আপনি বড় না রতন বড়? অবশ্যই আমি বড়। তাহলে রতন আর সুরজের কথা এত চলেন কেন? আপনার গায়ে কি রক্ত নেই? রক্ত থাকবো না কেন? আপনার ক্ষমতা নেই দেখা বাড়ির মধ্যে কেউ আমাদের দাম দেয় না। শোনো বউ, ক্ষমতা কি আর সিল্লায় দেখানো যায়? ঠিক আছে, তুমি যখন কইতেছো এখন থেকে দেখবা আমার ক্ষমতা। আপনার যে কি ক্ষমতা আছে আমার জানা আছে, ভাত খাইতে চলেন। আমি যতদিন না পামু ওগরে মারমু। সুরুজ, ওই বাড়িতে আর একবার হামলা করলে আমি তোরে মারমু।